नमस्कार गुड मोदी केयर मॉर्निंग प्रिय मित्र आमी राजू घोष क्रिएट क्यूरियोसिटी यूट्यूब लाइव प्रोग्रामे आपनादेर सबाइके स्वागत आमी जानी जे आपनारा अत्यंत व्यस्त मानुष तारपरेओ आपनारा आमाके समय दिए थाकेन एर जन्य आमी कृतज्ञ डायरेक्ट सेलिंग तथा नेटवर्क मार्केटिंग दीर्घ 18 बछरेर डायरेक्ट सेलिंग एर जीवन अतिबाहित करार वास्तव अभिज्ञतार कथा सुनतेओ जदि जानते चान ताहले अवश्य एई चैनलटिके लाइक शेयर और सबस्क्राइब करते भूलबेन ना डायरेक्ट सेलिंग इंडस्ट्री बा डायरेक्ट सेलिंग एई सिस्टेम आजकेर एतटाई प्रयोजनीय एवं जनप्रियता अर्जन करेछे ताई डायरेक्ट सेलिंग इंडस्ट्री आज दारुण भावे ऊर्ध्वमुखी प्राचीन ও সুপ্রতিষ্ঠিত মোদি কেয়ার কোম্পানি আজাদী আনলিমিটেড প্ল্যান আমাদের 10 রকম ভাবে ইনকাম দিয়ে থাকেন হ্যাঁ ঠিকই শুনছেন মাই ডিয়ার ফ্রেন্ডস 3 নম্বর ইনকাম যেটা বলা হয় এপিবি এপিবি ফুল ফর্ম হচ্ছে অ্যাকুমুলেট পারফরম্যান্স বোনাস ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস এই অ্যাকুমুলেট পারফরম্যান্স বোনাস 7-16% কোম্পানি এটা আবার আপনার অ্যাকাউন্টে কমিশন ডিস্ট্রিবিউট করে থাকে তার আগে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাকে আমাদের একটু জেনে নিতে হবে যে 7-16% পাওয়ার আগে এটা সম্পূর্ণ বিভিতে এই কমিশনটা ডিস্ট্রিবিউট করে থাকে বিভি বা পিভি বিভিটা কি জানো বিজনেস ভলিউম পিভি মানে পয়েন্ট ভলিউম অর্থাৎ যেহেতু মোদি কেয়ার ইন্টারন্যাশনাল রান করছে তাই যেহেতু আমাদের ডলারের ওঠানামা হয় তার জন্য পিভিতে সিস্টেমটা লঞ্চ করা হয়েছে অর্থাৎ বিভিতে এবং পিভিতে দুটোই একই মোদি কেয়ার কিন্তু টাকাতে কমিশন ডিক্লেয়ার করে না আপনি কত বিজনেস ভলিউম বা আপনি কত পয়েন্ট ভলিউম করেছেন তার উপরে কমিশন ডিক্লেয়ার করে অর্থাৎ এক পিভি সমান 27 বিভি এটা হলো ফার্স্ট দ্বিতীয় হচ্ছে 100 টাকার যদি আপনি বাজার করেন 100 টাকা যদি বাজার করেন আপ টু 60% বিজনেস ভলিউম পাবেন এখানে যদি গড় মোদি কেয়ার যেহেতু ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রাইস 14টা ক্যাটাগরির মধ্যে প্রায় 400-এরও বেশি প্রোডাক্ট মোদি কেয়ার আছে এই সমস্ত প্রোডাক্ট যদি গড় বিবি যদি আপনি ধরেন তাহলে 100 টাকার বাজার করলে অর্থাৎ 50% বিবি এখানে পাবেন প্রতি মাসের 1 তারিখ থেকে বিবি কাউন্টিং করা স্টার্ট হয় এবং 30 তারিখে গিয়ে সেটা ক্লোজিং হয় এবং 30 তারিখের পরে গিয়ে আপনার র্যাঙ্ক ধার্য করার পর আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেখানে সরাসরি মোদি কেয়ার 8-9 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আপনার কমিশন ট্রান্সফার করে দেয় আসুন জানা যাক যে আপনি ভাবছেন যে তাহলে আমি কিভাবে কমিশনটা পাবো 7-16% কত বিভি করলে কত কমিশন আমি পাবো আসুন জেনে নেওয়া যাক শুধুমাত্র 27 বিজনেস ভলিউম করলে আপনি এখান থেকে পাচ্ছেন 7% কমিশন যদি আপনি 8127 বিবি করেন তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন 10% কমিশন যদি আপনি 32427 বিবি করেন তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন 13% কমিশন যদি আপনি 72927 বিবি করে থাকেন তাহলে আপনি এখান থেকে পাবেন 15% কমিশন এবং 108027 বিবি যদি করে থাকেন তাহলে আপনি এখান থেকে পাবেন সর্বোচ্চ 16% আপনি এখান থেকে পেয়ে থাকবেন তো আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে 7-16 লোভনীয় পার্সেন্টেজ কোনটি তাহলে আপনারা অবশ্যই বলবেন যে অবশ্যই 16 বিবি অর্থাৎ বিজনেস ভলিউম 100 বিবি করলে সবথেকে ছোট 7 মানে 7 টাকা পাবেন আর 100 বিবি করলে আপনি 16 টাকা পাবেন তাহলে লোভনীয় কোনটি হলো 16 এবারে প্রশ্ন হচ্ছে 108027 বিবি কোনো একজন ব্যক্তির পক্ষে কি করা সম্ভব কিছু মানুষের জন্য হয়তো সম্ভব বাট সবার জন্য নয় আর কোম্পানি এই বিষয়টি মাথায় রেখেছে কোম্পানিও জানে এই জন্যই তো ভারতীয় কোম্পানি আর বিশেষ করে মোদি কেয়ার কোম্পানি কোম্পানি জানেন যে কারণ একার পক্ষে সম্ভব নয় এই 108027 বিবি যদি আপনি 1000 বিবি যদি আপনি মাসে করেন আর যদি 108000 বিবির যে বেনিফিট অর্থাৎ 16% যে বেনিফিট সেটা যদি পান তাহলে কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে এটা করতে গেলে 3 ভাবে আপনি এটাকে এই বিবিটাকে বাড়িয়ে ফেলতে পারেন প্রথমত হচ্ছে কি
আপনি ব্যক্তিগত কেনাকাটা করে বিবি বাড়িয়ে 1,08,027 বিবি করে 16% আসতে পারেন। দ্বিতীয়, আপনি টিম বানিয়ে টিম তৈরি করে আপনি প্রোডাক্টের ট্রানজ্যাকশন বাড়িয়ে আপনি এই 1,08,027 বিবি করে আপনি 16% সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করতে পারেন। এবং আপনি এই ব্যক্তিগত প্রোডাক্ট ব্যবহার এবং বিক্রি তার সঙ্গে টিম বানিয়ে অর্থাৎ দুটো দিককে কাজে লাগিয়ে আপনি এই 1,08,027 বিবি করে আপনি সর্বোচ্চ যে 16% র্যাঙ্ক তা আপনি অর্জন করতে পারেন। এবারে চলে আসি, তার সঙ্গে কি আছে, অ্যাকুমুলেট পারফরমেন্স বোনাস। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সত্যি এটা একটা হিস্ট্রি যে অ্যাকুমুলেট অর্থাৎ প্রতি মাসে যে আপনি আপনার ব্যক্তিগত ব্যবহার এবং বিক্রির জন্য যে কিনছেন এবং আপনার টিম ও ব্যক্তিগত ব্যবহার এবং যে কিনছে এই সবাই মিলে যে টাকার কেনাকাটা করছেন, প্রতি মাসের কেনাকাটা যোগ করে করে যোগ করা হবে, প্রতি মাসের কেনাকাটাকে যোগ করা হবে, এটাকেই বলা হয় অ্যাকুমুলেট। প্রতি মাসের কেনাকাটাকে যোগ করা যদি হয় তাহলে আপনি খুব তাড়াতাড়ি যদি এরকম ভাবে যোগ হতে থাকে তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস 1,08,027 বিবি পৌঁছতে খুব বেশি সময় কি লাগবে? অবশ্যই নয়। তাহলে অ্যাকুমুলেট কাকে বলা হয় বুঝতে পেরেছেন? প্রত্যেক মাসে আপনি এবং আপনার টিম মিলে যত টাকার কেনাকাটা করছেন বা যত বিবি করছেন সেটাকে যখন যোগ করে করে আপনার 7, 10, 13, 15 এবং 16 এইভাবে যখন আপনার র্যাঙ্কে একের পর এক উপরের দিকে আপনাকে তুলতে সাহায্য করছে এটাকেই বলা হয় অ্যাকুমুলেট পারফরমেন্স বোনাস। এবারে চলে আসি যে কিভাবে কমিশন ডিস্ট্রিবিউট হয় যখন আপনি একটা টিম বানাবেন। ধরুন আপনি 5-6 ব্যক্তিকে এই বিজনেসের আওতায় নিয়ে এসেছেন, তারাও বিক্রি করছে ব্যবহার করছে, আপনিও বিক্রি করছেন ব্যবহার করছেন, তাহলে তারা কত টাকা পাবে আর আপনিই বা কত টাকা পাবেন? একটা উদাহরণ দিচ্ছি বা একটা এক্সাম্পল দিচ্ছি, এটাই যে করতে হবে এটা একদম ভাববেন না, শুধু একটা হিসাবকে বোঝানোর জন্য এই উদাহরণটা দিচ্ছি। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এখানে কমিশন ডিস্ট্রিবিউশন হয়। ধরে নিন আপনি ব্যক্তিগত ব্যবহার এবং বিক্রি করেছেন 3,000 বিভিন্ন প্রোডাক্ট, তার মানে আপনার পার্সোনাল বিজনেস ভলিউম 3,000, আর আপনি অনেকদেরকেই পার্ট টাইম ইনকাম করার জন্য বলেছেন, তার মধ্যে ধরে নিন 6 ব্যক্তি আপনার এই প্রস্তাবকে স্বীকার করে নিয়েছে, তারাও মোদিকেয়ারের সঙ্গে ধরে নিন 6 ব্যক্তি যুক্ত হয়েছেন, তারাও ব্যবহার এবং বিক্রি করেছেন, তারা প্রত্যেকেই ধরে নিন 5,000 করে বিজনেস ভলিউম করেছেন। তাহলে 5,000 করে যদি 6 ব্যক্তি যদি বিজনেস ভলিউম করেন 5×6=30, অর্থাৎ 30,000 বিজনেস ভলিউম আপনার টিম থেকে এসেছে এবং আপনি করেছেন ব্যক্তিগতভাবে 3,000 বিজনেস ভলিউম, তাহলে টোটাল বিজনেস ভলিউম কত হলো? 33,000। এই 33,000 বিজনেস ভলিউম কি আপনি একা করেছেন? না অবশ্যই নয়, আপনি করেছেন মাত্র 3,000 বিজনেস ভলিউম, কিন্তু টোটাল 33,000 বিজনেস ভলিউমের উপরে কোম্পানি বলেছে যে 32,427 বিবি যদি আপনি করেন তাহলে কোম্পানি আপনাকে 13% র্যাঙ্ক দেবে। তাহলে এখানে আপনি এবং আপনার টিম মিলে 33,000 বিজনেস ভলিউম করেছেন, তাহলে কোম্পানি এখানে আপনার এই 33,000 উপরে আপনাকে কোম্পানি 13% কমিশন দেবে। তাহলে 3×13=39 এবং তার সঙ্গে 390 অর্থাৎ 4290 টাকা কমিশন হয়, অর্থাৎ 33,000 বিজনেস ভলিউমের উপরে 13% যদি হয় তাহলে আপনি ক্যালকুলেটার নিয়ে হিসেব করে দেখুন 4290 টাকা অর্থাৎ 4290 টাকা হয়ে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে এই 4290 টাকার মধ্যে আপনি কত টাকা পাবেন আর আপনার টিম ভাই কত টাকা পাবে? আসুন এটাও আমরা আরো ভালো করে ক্লিয়ার করে নিই। এই যে 4290 টাকা তো আপনি একা পেতে পারেন না, কারণ 33,000 বিজনেস ভলিউম আপনি একা করেননি, যেহেতু আপনি এই বিজনেস টিম পার্টনারদেরকে নিয়ে এসেছেন, আর এই যে আপনি যাদেরকে নিয়ে এসেছেন এরা যা বিবি করবে সবটাই আপনিও পাবেন, কারণ মোদিকে বলছে এদেরকে আমি চিনতাম না, আপনি মোদিকে এদেরকে চিনিয়েছেন, অর্থাৎ এরা আজীবন কাল যত বিজনেস ভলিউমের কাজ করবেন তা সবটাই আপনিও পাবেন এবং এদের অ্যাকাউন্টেও শো করবে। তাহলে এই যে 33,000 বিজনেস ভলিউমের জন্য 13% র্যাঙ্ক, আসুন দেখে নেওয়া যাক, 13 হচ্ছে সর্বোচ্চ এবং যিনি আপনার টিমে আছেন 5,000 করেছেন তিনি আছেন 7% র্যাঙ্কে। তাহলে 13 থেকে 7 যদি বাদ দিয়ে দেওয়া হয় থাকে কত? 6। এটাকে বলা হয় গ্যাপিং কমিশন, এটাকে বলা হয় গ্যাপিং কমিশন। 13 থেকে 7 বাদ চলে গেল, তাহলে এই 5,000 বিবির উপরে
আপনি পাবেন 6% কমিশন আর যিনি 5000 বিক্রি করেছেন উনি পাবেন 7% কমিশন তাহলে ধরে নিন টিম যদি 7% কমিশন পায় তাহলে 5000 এর উপরে 5 × 7 = 35 অর্থাৎ 350 টাকা তাহলে 350 টাকা যদি 6 জন পায় তাহলে দেখুন 3 × 6 = 18 আর 300 = 2100 টাকা এই 6 জন ব্যক্তির কমিশন হলো আর আপনি কত পাবেন আপনি 5000 বিবির উপরে 6% কমিশন পাবেন এই 6% কমিশন যেটা আছে 5 × 6 = 30 অর্থাৎ 300 টাকা করে এক একটা টিম থেকে বা এক একজন ব্যক্তি থেকে আপনি পাবেন তাহলে 6 জনের থেকে 300 টাকা করে হলে 3 × 6 = 1800 টাকা এবং আপনি যে 3000 বিজনেস ভলিউম করেছেন ওখানে পুরোপুরি 13% কমিশন আপনি পাবেন কাউকে ভাগ দিতে হবে না তাহলে 3 × 13 = 39 390 টাকা তাহলে 1800 আর 390 2190 টাকা আপনার কমিশন আর 2100 টাকা এই 6 জনের কমিশন তাহলে টোটাল 2100 আর 2190 মিলে গেল 4290 টাকা কিভাবে কমিশন ডিস্ট্রিবিউট হয় তা আজকে আপনারা অবশ্যই জানতে পেরেছেন ঠিক এইভাবে আপনি গ্যাপিং কমিশন যত ডাইরেক্ট হ্যান্ড আপনি বাড়াতে থাকবেন তত বেশি আপনি গ্যাপিং কমিশন পেতে পারবেন যত পার্সোনাল বিজনেস ভলিউম আপনি বাড়াবেন তত পুরোটাই কাউকে ভাগ দিতে হবে না পুরোটাই তার কমিশন আপনি একা নিজেই পাবেন তাহলে 3 নম্বর APB অর্থাৎ অ্যাকুমুলেট পারফরম্যান্স বোনাস ক্লিয়ার হলো ঠিক প্রতি মঙ্গলবার সকাল 11টায় আমি ইউটিউব লাইভে অর্থাৎ ক্রিয়েট কিউরিওসিটি ইউটিউব লাইভে আমি আসছি মনের মধ্যে চলতে থাকা হাজারো প্রশ্নের উত্তর নিয়ে দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা নিয়ে ঠেকে ঠোকে কাউকে ফাঁকা করে নয় একই কোম্পানির সঙ্গে দীর্ঘ 18 বছর জুড়ে থাকার যে সংকল্প সেটাকে নিয়ে এগিয়ে চলেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে সংকল্পিত হই থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড জয় হিন্দ